ভাইরা আমার, আমরা কেচ্ছা কাহিনী কই, আমরা কি কই ভাই? কথা বলেন না কেন, কেচ্ছা কাহিনী কই? এটা একটা বদনাম, বদনাম রটাচ্ছে বাতেল ভাইয়েরা, বলে এ আমার নাম টাম নিয়ে বলে, এ কৌমিওয়ালাদের আরো নাম নিয়ে বলে, দূর এদের ওয়াজ শুনে লাভ কি? এরা কেচ্ছা কাহিনী কয়। কিসা কোরআন শরীফের একটা শব্দ, এর বহু বচন কসস। ইউসুফ নবীর কিচ্ছাকে আল্লাহ বলেন আহসানুল কসস, সব থেকে দামি কিসা কাহিনী। এটা উর্দু শব্দ, কোরআন শরীফের মধ্যে বহু কিচ্ছা আছে, কাহিনী আছে, হাদিসে আছে, লাখ লাখ নবী এবং সাহাবা ব্যতীত হাজারো হাজারো আউলিয়ায়ে কেরাম বুজুর্গদের কিচ্ছা কাহিনী কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা কিচ্ছা কই কি? ওই বিল ক্লিনটনের, আমিয়া কথা বলেন, আমরা কি হরে কৃষ্ণের কিচ্ছা বলি, রামায়ণের কিচ্ছা বলি, আমরা কি কোনো বেদিনের কিচ্ছা বলি? তো আমরা কিচ্ছা যদি বলতে চাই কোরআন সুন্নার আলোকে মানুষের আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য, এমন ব্যক্তির কাহিনী আর ঘটনা বলি যাদের তাহাজ্জুদ কাজা হয়নি, যারা বেপর্দায় চলেননি, আর যারা বিরোধিতা করে এদের তাহাজ্জুদ তো দূরের কথা, পাঁচত নামাজও জামাতে পড়ে না। এদের চেহারার দিয়ে তাকাইলে পরিচয় পাইতে টাইম লাগে যে এটা কি আসল খাঁটি মুসলমান না অন্য কিছু, হসপিটালে নিয়ে পরীক্ষা করা লাগে। ওই মাঝে মাঝে বলি বাউয়া ব্যাং হাতিকে লাথি দেয়, কে লাথি দেয়? কি পাওয়ার বুঝেন, যে হাতি পাওয়ার রাখলেই এর জানাজা শেষ, সে হাতি হাতিকে লাথি দেয় ব্যাং। তো একজনে কে তো পাওয়ার, তো খুঁজা টুইজা তদন্ত করে দেখলো যে আইয়ুব খানের পয়সা লাগানো ব্যাঙের পাশার গোড়ায়। এখন কোনো তারসেরা যদি কয় হজরত এই ঘটনা কোরআন শরীফের কত নাম্বার পাড়ায় আছে, এইরকমও বহু তারসেরা আছে, আছে না নাই? যে বললাম বললেও বিপদ, না বললেও বিপদ। আরে ভাই তুমি আউজবিল্লা পারো না শুদ্ধ করে, কোরআন শরীফ আরবি দিলে বোবা হয়ে থাকো, বিসমিল্লা পারো না, এমনকি মুসলমান হিসেবে আসসালামু আলাইকুম শব্দটাও উচ্চারণ করতে পারো না। তোমার মতো ব্যক্তি যদি একজন তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা আলেমের দিকে আঙ্গুল তুলে কথা বলো, তোমাকে আর আমার চিৎকার দিয়ে বলতে হবে না তুমি বেয়াদব, আমি বলা ছাড়াই তুমি বেয়াদব, আমার বলতে হবে না তুমি বেয়াদব, তুমি বলা ব্যতীতই বেয়াদব, দলিল লাগবে না, দলিল ছাড়াই বেয়াদব। কারণ একজন হক্কানি আলেম রসুলের ওয়ারিশ, রসুলের ওয়ারিশ। তুমি যদি একজনের গুণগান গাইতে গিয়ে আর একজনের বিরোধিতা করো, গুণগান গানেওয়ালা যদি মুত্তাকি হইত কলিজা ঠান্ডা হয়ে যেত। যার গুণগান গাও একটু চিন্তা করো তার দাড়ির হালাত কি, তার নামাজের হালাত কি, পর্দার হালাত কি, আর যার বিরোধিতা করো তারও আমলের খবর নাও। অতএব ব্যাঙের লাথিতে হাতির যেমন কিছু হয় না, ঠিক বেআমলওয়ালার বিরোধিতায় আহলে হকের কিছু হবে না ইনশাআল্লাহ। তবে শুকর আদায় করি, তোমাদের বিরোধিতাটাই আমাদের উপরে উঠার সিঁড়ি, তোমাদের বিরোধিতাটাই আমাদের উপরে উঠার। কওমের বিরোধিতা কম করনি জীবনে, কওমিওয়ালাদেরকে কম গালি দাওনি, কম কাদান কাদাওনি, তাবলিগওয়ালাদের বিরোধিতা কম করনি, তোমাদের বিরোধিতাই আমাদের আশীর্বাদ এনে দিয়েছে। আজ কওমি মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, কারণ ওই যে হাদিস পড়ছি খুতবায়, কেউ যদি খারাপ আচরণ করে তুমি ভালো আচরণ করো, আমাদেরকে গালি দিয়েছো, আমাদের দেশের উলামায়ে কেরাম তাবলিগওয়ালারা কেউ গালির জবাব দেয় নাই,
বরং রাতের বেলা কান্না করেছেন, আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেছেন, যে কারণে আজ আহলে হকের বিজয়ের নিশান উড়ে গেল। কথা ঠিক নি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয়ের নাম তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া মানে আল্লাহর ভয়, এই তাকওয়া থাকে অন্তরে দেখা যায়নি বলেন? অন্তরের জিনিস দেখা যায়? দেখা যায় না। এই সুযোগে একদল আল্লাহর বান্দারা একটা চালাকি করে, কি করে? এ ভাই টুপি পরো না কেন? কয় অন্তরে তাকওয়া আছে, টুপি না পরলে সমস্যা কি? তাকওয়া তো অন্তরে আছে, দেখা যায় না তো বইলে ফালাইলো। এখন ওখানে ডুববে কে আর দেখবে কে যে তাকওয়ার পরিমাণ কি? এরে নবীর আশেক উম্মতের দল, দলাদলি ছেড়ে আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও। কোনো দল বুঝিনা, তরিকা বুঝিনা, আমরা সবাই হিসাব মিলাইতে গিয়া দেখো আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীর উম্মত মুসলমান। এই কথায় যদি একমত হতাম তাহলে আজ আমাদের কপালে এত দুর্দশা আসতো না। আল্লাহ মুসলমান হিসেবে এক মনে মহাব্বতে চলার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বরে জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো, কারণ জবান এমন একটা সম্পদ, এমন একটা অস্ত্র। এই জবানের কথার দ্বারা পরিচয় বান্দা তুমি ভালো না খারাপ। এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা একটা নিরীহ মানুষ জেলখানায় যায় আর একটা ফাঁসির আসামি মুক্তি পায়। জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত মেয়েটা নিজের স্ত্রী হয়, আবার কলিজার স্ত্রীটা একটা কথার দ্বারা তালা খায়া যায়। কথা বলেন না কেন? এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা সাক্ষী দিলে মানুষ মুক্তি পায়, আবার সাক্ষী দিয়ে পেঁচে লাগাইলে মানুষ বিপদগামী হয়। এই জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করে নাও, কারণ একজন একটা থাপ্পড় দিল এটার ব্যথা এক মিনিট পরে আর থাকবে না, কিন্তু জবানের আঘাত দিলের মধ্যে ঢুকে এটার ঔষধ নাই। জবানটারে হেফাজত করে রে মুমিন, কেমনে করবা? বলে সেলাই করে কষ্টে লাগাও? বলে না না, এই জবানকে হেফাজত যদি করতে চাও গুনাহের থেকে জিহ্বাটাকে বাঁচাও। কেমনে বাঁচাইবারে বান্দা? এক নাম্বার, জবান থেকে মিথ্যা কথা বন্ধ করে দাও। আর এই জবান কন্ট্রোলের জন্য যেই মেডিসিনটা লাগবে তার নাম তাকওয়া। এজন্য আল্লাহ আগে বলেন আমাকে ভয় কর, আমার ভয় থাকলেই তো তোর জবানটা হেফাজত হবে। ওস্তাদের সামনে ছাত্র এমনে কথা কই বেশি, হুজুর দেখলে আমার ওস্তাদ, আমার পীর দেখলে জবানটা আমি কন্ট্রোল করে ফেলি। কেউ যদি বলে কথা কও না কেন, বলে দেখছো না আমার মুরব্বি সামনে কথা বলা যাবে না, তার মানে কি? বেয়াদবি হওয়ার ভয়। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা কথা বলার আগে চিন্তা করবে আমার কথা বেশি বলা যাবে না, কথা বলতে যদি ভুল হয় আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর ভয় ঢুকাইয়া জবানটাকে হেফাজত করো। কেমনে তুমি করবা? এক নম্বরে ওয়াদা করো, জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, মিথ্যা কথা বলো একটা মহাপাপ। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়াকুম আল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার।